নমস্কার, দুপুর সংবাদ স্টুডিওত রশ্মিতা গোস্বামী। নিউজ এটিনের বাতৰি বিগ ইম্প্যাক্ট, ভুয়া প্রমাণপত্র তদন্ত আরম্ভ করেছে রাজ্য সরকারে। নিউজ এটিনের বাতৰি পিছতে এতিয়া তৎপর হয়ে পড়েছে রাজ্যের শিক্ষা বিভাগ। ভুয়া প্রমাণপত্র বিরুদ্ধে তদন্ত করে আরক্ষীক বিহিত ব্যবস্থা লওয়ার নির্দেশ দিছে শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। দিল্লী স্টেন ওপেন স্কুলের নামত কার্বি আংলং জেলা থাকা সারদা দেবী চতুষ্পতি নামের রহস্যজনক পরীক্ষা কেন্দ্রটির উপর আরক্ষীর দ্বারা তদন্ত করে ব্যবস্থা লওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রী। রাজ্যত ভুয়া সার্টিফিকেট চক্রের বিরুদ্ধে কঠোর হয়ে পড়েছে ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিছে শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে। সরকারের বিভিন্ন নিযুক্তি প্রক্রিয়াত কোনো প্রার্থীয়ে যাতে ভুয়া সার্টিফিকেট প্রদান করব নোৱাৰে সেই সন্দর্ভত তীক্ষ্ণ নজর রখা হব বলে শিক্ষামন্ত্রীগুলিয়ে মন্তব্য করেছে। ভুয়া প্রমাণপত্র প্রদান করা স্থানলৈ গৈও আরক্ষীয়ে করব তদন্ত। নিউজ এটিনত সম্প্রচার হয়েছিল দিল্লির স্টেট ওপেন স্কুলের মেট্রিকর ভুয়া প্রমাণপত্রের বাতৰি। রাজ্যের বহু শিক্ষার্থীর হাতত আছে দিল্লির স্টেট ওপেন স্কুলের মেট্রিকর ভুয়া প্রমাণপত্র। উল্লেখযোগ্য যে সেবার HSLC পরীক্ষাত অনুত্তীর্ণ বহু ছাত্র ছাত্রী রাজ্যের বিভিন্ন শিক্ষানুষ্ঠানত দিল্লির ভুয়া প্রমাণপত্রে উচ্চতর মাধ্যমিকত করেছে নাম ভর্তি। নিউজ এটিনের অনুসন্ধানত পোহরলে আহিছিল এই বিস্ফোরক তথ্য। অসমত মেট্রিক ফেল করা ছাত্র বা ছাত্রীয়ে দিল্লির স্টেট ওপেন স্কুলের পর লাভ করেছে আসলতে উত্তীর্ণ প্রমাণপত্র। একদিনাই অসমতো পরীক্ষা, অসমৰ দুটা স্থানত পরীক্ষার্থী পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল এগারী পরীক্ষার্থী। সেই কথার পোহর আহিছে রাজ্যত শ পরীক্ষার্থী, অসমত মেট্রিক ফেল করা পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেইখন বিশেষ স্কুলের পর। আর অসমৰ কার্বি আংলং জেলাত থকা সেইখন বিদ্যালয়ের বিচারিয়ে নিউজ এটিনের সাংবাদিক গৈছিল, কিন্তু সেই তদন্তত পোহরলৈ আহিছে যে তাত পৰিধানত এতিয়া সেই স্কুল নাই। আসলতে রাজ্য সরকারের শিক্ষা বিভাগে এই যে প্রতিবেদন নিউজ এটিনের ধারাবাহিকভাবে প্রচার হয়ে আহিছিল, আজি যেহেতু আমি শিক্ষামন্ত্রীগৰাকীক পাইছো, শিক্ষামন্ত্রীগৰাকীৰ আমি জানিবলৈ চেষ্টা করি যেহেতু অসমত মেট্রিক ফেল করেছে একাংশ ছাত্র ছাত্রী, তারপর একদিনাই এগারী ছাত্র আসলে স্টুডেন্টের পর কথা পোহর আছে দিল্লির এখন স্কুলের পর ফলাফল লাভ করেছে। আমার ভারতবর্ষত ওপেন স্কুল মুক্ত বিদ্যালয় আছে, তার কারণে একটা রাষ্ট্রীয় সংস্থা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল যাকে নিয়স বলে কোয়া যায়। আমার শিক্ষা সংগঠনের সংসদের অধীনতো ওপেন স্কুল আছে, কিন্তু ভুয়া কিছু ওপেন স্কুল বাহিরের ভুয়া সার্টিফিকেট মার্কশিট আনিছে বলে এই তথ্য আমার ওসরতো আহিছে। গতিকে আমি আমার নিযুক্তি প্রক্রিয়া সমূহত এই ডকুমেন্টবিলাক আমি তন্ন তন্নক চাম, আর যখন এনেকা চক্র এনেকা সার্টিফিকেট বিক্রি করা কার্য চলাই আছে আমি পুলিশকো অবগত করেছো, পুলিশেও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। আর দিল্লি যখন আসলে সারদা দেবী স্কুল বলে যখন চতুষ্পতি স্কুল বলে কাবে আছে, কিন্তু আমি তাতে তদন্ত করেছিলাম, কিন্তু তার কিন্তু স্কুল নাই সারদা দেবী স্কুল আছে। নিশ্চিত হবে এই তুমি আরক্ষীক অবগত করিম, আরক্ষীয় ব্যবস্থা লব। এই নেক্সাসটো বিভাগ কি কি হবে না? শিক্ষা বিভাগত মই আগতো নকল বিএড ধরা পড়েছে, নকল ডিএলএড ধরা পড়েছে, আর এটিও আমার নিযুক্তি প্রক্রিয়াত আমি যিখিনি তন্ন তন্নক চাম। গতি ভুয়া ডিগ্রি ডিপ্লোমার বিরুদ্ধে আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিমেই। প্রক্রিয়া দীঘলীয়া হব পারে, বেক ইন ভেরিফিকেশন হব, দরকার হলে যত সার্টিফিকেট আনিছে তালুকু আমি গৈ পাম। দিল্লি ওপেন ওপেন স্কুলের যে নেক্সাস আছে এই গোটি শিক্ষা বিভাগের ইয়ার আপনার বিভাগটি কিংবা কিনা সম্পর্ক থাকবে পারে নাকি? না, মই সেটা এটা আগতীয়াকে কই দিব নোৱাৰো, কিন্তু যিসকলে ভুয়া বা ফেক সার্টিফিকেটের ব্যবসায় করেছে তেওঁলোকৰ বিৰুদ্ধে সরকারে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। হয়, এয়া আছিল শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু। ইতিমধ্যে উল্লেখ করেছে যে যে আসলে এক দিল্লি স্টেট স্কুলের ওপেন স্কুলের আসলে সার্টিফিকেটর আসলে প্রমাণপত্রের যে সরবরাহ, এই সরবরাহ রোধ করবেন রাজ্য সরকার শিক্ষা বিভাগে ব্যবস্থা গ্রহণ করব। আর ইতিমধ্যে তেওঁলোকৰ হাততো কিছু তথ্য আহি পড়েছে। আর মনোজ বিকাশের রিপোর্ট যত শিক্ষামন্ত্রীগুলি ইতিমধ্যে উল্লেখ করেছে যে শাস্তি দিয়া হব, আর বার এনে ধরনের যখনকে ফেক এই যার্টিফিকেট সেই সার্টিফিকেটের সঙ্গে জড়িত হয়ে পড়ছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব যদিহে এই ভুয়া প্রমাণপত্রের বাতৰি সঁচা হয়। আর সমান্তরালভাবে ইতিমধ্যে নিউজ এটিনে সবিস্তারে এই সন্দর্ভত বাতৰি সম্প্রচার করে আছিল যে কেনেদরে অসমৰপৰা ফেল করা ছাত্র ছাত্রীয়ে দিল্লির স্টেট ওপেন স্কুলের মেট্রিকর প্রমাণপত্র আনিছে, ভুয়া প্রমাণপত্র আনি
ইয়াত নতুনকৈ এডমিশ্যন কৰিব বিচাৰিছে কলেজত। গতিকে ৰাজ্যৰ বহু শিক্ষাৰ্থীৰ হাতত এনেধৰণৰ দিল্লীৰ ষ্টেট অপেন স্কুলৰ মেট্ৰিকৰ ভুৱা প্ৰমাণ পত্ৰ গোট খাইছে। গতিকে কেনেদৰে এটা চক্ৰই কাম কৰি আছে সেই সন্দৰ্ভত নিশ্চয়কৈ তদন্তৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে। যোৰহাটৰ পৰা গৌতম বৰা আছে। যোৰহাটৰ পৰা আমি জানিব বিচাৰিছোঁ যে তাত তেনেধৰণৰ ভুৱা প্ৰমাণ পত্ৰ লাভ কৰিছে নেকি ছাত্ৰ ছাত্ৰীসকলে, বা এই চক্ৰৰ কবলত কেনেদৰে পৰিল? গৌতম, কি আছে খবৰ আপোনাৰ হাতত? হয়, আৰু নিশ্চয়কৈ ৰশ্মিতা চক, আমি বিগত প্ৰায় এসপ্তাহ পূৰ্বে এই বাতৰি প্ৰথমবাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত আমি ব্ৰেক কৰিছিলোঁ আৰু সবিস্তাৰে আমি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ, তথ্য সহকাৰে সম্প্ৰচাৰ কৰিছিলোঁ যে যোৰহাটৰ এগৰাকী শিক্ষাৰ্থীয়ে কেনেধৰণে দিল্লী ষ্টেট অপেন স্কুলৰ স্কুল বৰ্ডৰ পৰা কেনেদৰে মেট্ৰিক পৰীক্ষা উত্তীৰ্ণৰ চাৰ্টিফিকেট, মানপত্ৰ তথা তেওঁলোকে মাৰ্কশ্বীট লাভ কৰি যোৰহাটৰ এখন শিক্ষানুষ্ঠানত নামভৰ্তি কৰিছিলে। আৰু সবিস্তাৰ আমি প্ৰকাশ কৰিছিলোঁ আৰু ইয়াৰ পাছত পোহৰলৈ আহিছিল যে অসমৰ বহু শিক্ষাৰ্থীয়ে এনেদৰে দিল্লী ষ্টেট অপেন স্কুলৰ পৰা মেট্ৰিক পৰীক্ষা উত্তীৰ্ণ মানপত্ৰ আনি বিভিন্ন স্থানত নামভৰ্তি কৰিছে আৰু যি য'ত নেকি সেই শিক্ষাৰ্থীসকলে অসমৰ বৰ্ডৰ পৰীক্ষাত ফেইল কৰিছিলে। গতিকে ইমান সবিস্তাৰে বাতৰি সম্প্ৰচাৰ কৰাৰ পাছতো আমি দেখিবলৈ পালোঁ যে যোৰহাটৰ শিক্ষা বিভাগ মৌন তথা যোৰহাট জিলা প্ৰশাসন মৌন, যোৰহাট আৰক্ষীও মৌন, বৰ্তমানলৈকে তেওঁলোকে এই বিষয়টোৰ ক্ষেত্ৰত কোনো অনুসন্ধানৰ ব্যৱস্থা নকৰিলে, য'ত নেকি অসমৰ শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে এই বিষয়টোত গুৰুত্ব প্ৰদান কৰি আৰক্ষীৰ জৰিয়তে সমগ্ৰ বিষয়টো তদন্ত কৰা হ'ব বুলি জানিবলৈ দিছে। আৰু যি এই চক্ৰৰ সৈতে জড়িত হৈ আছে আৰু বিশেষকৈ যিখন যিটো কেন্দ্ৰৰ কথা আমি সবিস্তাৰে কেইবাবাৰো নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ অস্মিতা, যে কাৰ্বি আংলং জিলাৰ যি শাৰদা দেৱী চতুষ্পদী নামৰ যিটো পৰীক্ষা কেন্দ্ৰৰ জৰিয়তে অসমৰ বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে দিল্লী ষ্টেট অপেন স্কুলৰ পৰা মেট্ৰিক পৰীক্ষাৰ উত্তীৰ্ণ মানপত্ৰ লাভ কৰিছে, কিন্তু আমাৰ সাংবাদিকে গৈ কাৰ্বি আংলঙৰ তেনেধৰণৰ কোনো স্কুলৰ তথ্য লাভ নকৰিলে। গতিকে ইমান এটা বৃহৎ নেক্সাছ অসমত চলি আছে, অৰ্থাৎ পৰীক্ষা কেন্দ্ৰত বা পৰীক্ষা নবহাকৈ এনেধৰণে ভুৱা প্ৰমাণ পত্ৰ তেওঁলোকে যি চাৰ্টিফিকেট লাভ কৰিছে, এখন চাৰ্টিফিকেট বা এনেধৰণৰ প্ৰমাণ পত্ৰৰ বাবদ আনুমানিক কিমান টকা খৰচ হয় বা কেনেধৰণৰ আচলতে এই গোটেই চক্ৰটো এটা বিয়াগুম চক্ৰ হয়তো জড়িত হৈ থাকিব গৌতম? হয় হয়, নিশ্চয়কৈ ৰশ্মিতা চক, আমি হাতত যি তথ্য আহি পৰিছে 50,000 টকাৰ পৰা 1,00,000 টকাৰ ভিতৰত এটা চক্ৰই ধন লয় আৰু ধন লৈ দিয়াৰ বিনিময়ত তেওঁলোকে পেকেজ হিচাপে কাম কৰে, অৰ্থাৎ 50,000 পৰা 1,00,000 টকাৰ এটা পেকেজ যদি লয় সেই শিক্ষাৰ্থীগৰাকীক দিল্লী ষ্টেট অপেন স্কুলৰ পৰা তেওঁলোকে চাৰ্টিফিকেট, মানপত্ৰ আৰু কি ডিভিজনত উত্তীৰ্ণ হোৱাটো বিচাৰে তেনেধৰণৰ আনি দিয়ে বুলি আমি লাভ কৰিছোঁ। কিন্তু আমি নিজস্ব সূত্ৰৰ পৰা এইখিনি তথ্য লাভ কৰিছোঁ, কিন্তু শিক্ষা বিভাগৰ যি নিজস্ব তদন্ত বা অসম আৰক্ষী বিশেষকৈ আটাইতকৈ নিৰ্ভৰযোগ্য এক এজেঞ্চি হয় যাৰ জৰিয়তে এই ঘটনাৰ যদি তদন্ত কৰা হয় তেনেহ'লে সমগ্ৰ চক্ৰটোৱে উৎখাত কৰিব পৰা যাব। কিন্তু ৰশ্মিতা, আপুনি লক্ষ্য কৰক যে মিয়া গীত গোৱা এজন গায়কক, ইউটিউবাৰক অসম আৰক্ষীয়ে তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে গোচৰ লৈ গ্ৰেপ্তাৰ কৰিছে, কিন্তু তাৰ বিপৰীতে অসমৰ হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ ভৱিষ্যত জড়িত হৈ থকা মেট্ৰিক পৰীক্ষাৰ যি জাল মানপত্ৰ তেনে এটা চক্ৰৰ বিৰুদ্ধে কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ বাবে তেওঁলোকে অপেক্ষা কৰি আছে যে কোনো লোকে তেওঁলোকক এজাহাৰ দিব। আমি সবিস্তাৰে বাতৰি সম্প্ৰচাৰ কৰিছোঁ আৰু তাৰ বিপৰীতে যোৰহাট জিলা প্ৰশাসনে আমি দেখিবলৈ পাওঁ যে সৰু সৰু ঘটনাত তেওঁলোকে তদন্তৰ নিৰ্দেশ দিয়ে, কিন্তু ইমান এটা স্পৰ্শকাতৰ বিষয় য'ত নেকি অসমৰ বহু ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱন জড়িত হৈ আছে, ভৱিষ্যত জড়িত হৈ আছে আৰু এনেধৰণৰ দিল্লীৰ পৰা অনা যিসমূহ মেট্ৰিক পৰীক্ষা উত্তীৰ্ণ মানপত্ৰ সেই মানপত্ৰ দি তেওঁলোকে চাকৰিৰ বাবে তেওঁলোকে আবেদন কৰিব পাৰে। অসম চৰকাৰৰ অধীনত বহুখিনি চাকৰি ওলাইছে, তাতো চতুৰ্থবৰ্গ পদৰ বাবে তেওঁলোকে আবেদন কৰিব পাৰে। গতিকে এই ক্ষেত্ৰত শিক্ষামন্ত্ৰীগৰাকীক অৱগত কৰাৰ পিছত শিক্ষামন্ত্ৰীগৰাকীয়েও এই কথা জানিবলৈ দিছে যে সকলোখিনি বিষয় তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হ'ব, বিশেষকৈ এতিয়াৰ পৰা য'ত আবেদন কৰিব বা চাকৰিৰ কাৰণে যিসকলোকে আবেদন কৰিছে তেওঁলোকৰ মানপত্ৰসমূহ তন্ন তন্নকৈ পৰীক্ষা কৰা হ'ব। আৰু ইতিমধ্যে শিক্ষা বিভাগৰ হাততো তথ্য আহি পৰিছে যে অসমত এনেধৰণৰ ভুৱা মানপত্ৰৰে ভৰি পৰিছে, বহু শিক্ষাৰ্থীৰ হাতত, বহু আবেদনকাৰীৰ হাতত এনেধৰণৰ মানপত্ৰ আছে। বি এডৰ যিধৰণে ভুৱা মানপত্ৰৰ বাতৰি বা এনেধৰণৰ তথ্য ইয়াৰ পূৰ্বে পোহৰলৈ আহিছিলে, এতিয়া মেট্ৰিক পৰীক্ষাৰ্থীসকলৰ এনেধৰণৰ ভুৱা মানপত্ৰৰ তথ্য পোহৰলৈ আহিছে, কিন্তু যোৰহাটৰ যি জিলা প্ৰশাসন, যোৰহাট আৰক্ষী, যোৰহাটৰ শিক্ষা বিভাগ আজিৰ তাৰিখলৈকে আমি মৌনতা দেখিবলৈ পাইছোঁ। তাৰ বিপৰীতে অসমৰ শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে বিষয়টোত গুৰুত্ব প্ৰদান কৰিছে আৰু আমি উল্লেখ কৰিছোঁ যে এক বৃহৎ নেক্সাছ যোৰহাট, গুৱাহাটী, ডিফু, কাৰ্বি আংলং, বোকাজানকে ধৰি বিভিন্ন জিলাত এই নেক্সাছ বিয়পি আছে আৰু অসম আৰক্ষীৰ এক যদি সঠিক তদন্ত কৰে
তেনেহলে বহু লোক জালত পড়ার পূর্ণ সম্ভাবনা আছে। ধন্যবাদ গৌতম আপনার। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী একটা কঠোর নির্দেশ জারি করেছে আর আরক্ষীক নির্দেশ দিয়া হয়েছে যে এই চক্রত যুন জড়িত হয়ে আছে সেই ভুয়া প্রমাণপত্র তদন্ত রাজ্য সরকার আরম্ভ করব, আরক্ষীক বিহিত ব্যবস্থা লওয়ার নির্দেশ ইতিমধ্যে শিক্ষামন্ত্রীগুলো প্রদান করেছে। ভুয়া সার্টিফিকেট চক্র আর একটা চক্র কথা ইতিমধ্যে গৌতমে জানাইছে যে 50,000-1,00,000 টাকা পর্যন্ত একটা চক্র লয় আর তার বিনিময়ত এগারী শিক্ষার্থীক এনে ধরনের মেট্রিকর সার্টিফিকেট প্রদান করে। ভুয়া এখন সার্টিফিকেট যদি ইতিমধ্যে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অনুত্তীর্ণ হওয়ার পিছত দিল্লির এই পরীক্ষাটি অবতীর্ণ হয়। স্টেট ওপেন স্কুলের এই যে পরীক্ষা সেই পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছত অর্থাৎ মোটা অঙ্কর ধন দিয়ে তার বিনিময়ত এই সার্টিফিকেট লাভ করে আর এই সার্টিফিকেট দিয়ে বর্তমান হাইস্কুলের দেওনা পার হওয়া দেখায় ইতিমধ্যেই উচ্চতর মাধ্যমিকক নাম ভর্তি করেছে। তেনে একটা ঘটনা যোরহাটত প্রথমেই ধরা পড়েছিল। অসম আরক্ষী উদ্যোগত প্রথম রাজ্যিক নাগরিক সমিতি আলোচনা চক্র, নাগরিক সমিতি আলোচনা চক্রত অংশগ্রহণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র অনুষ্ঠিত হয়েছে আলোচনা চক্র। রাজ্যের 307 থানার ভারপ্রাপ্ত বিষয়ার থানার অধীনস্থ নাগরিক সমিতি সমূহের প্রতিনিধিয়ে অংশ লয় এই আলোচনা চক্রত। নাগরিক আর আরক্ষীর মজত থাকা ব্যবধান আঁতরাই সু সম্পর্ক গড়ার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছে। আরক্ষী থানার আন্তঃগাঁথনি উন্নীতকরণের ক্ষেত্রতো নাগরিক কমিটিয়ে ভাগ লব। থানা ভবনের মেরামতি সংস্কার পোহর নিরাপত্তা আদির ক্ষেত্রতো নাগরিক কমিটিয়ে কাম করব। আর আরক্ষী কর্মচারীর কারণে বিভিন্ন কল্যাণমূলক কার্যসূচীও গ্রহণ করব যাতে শারীরিক আর মানসিক সুস্থতা নিশ্চিত করব পাৰি। অবসরপ্রাপ্ত কর্মীসকলের কারণে যে বিদায় অনুষ্ঠানের আয়োজন হয় সেই বিদায় অনুষ্ঠানও নাগরিক কমিটিয়ে আয়োজন করব। অসম আরক্ষী উদ্যোগত কলাক্ষেত্রত এই আলোচনা চক্র ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আরক্ষীসকলক কেনেদরে সুবিধা প্রদান করা হব, কি কি স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা প্রদান করা হব, সেই সকলবোৰ দিশ সামৰি এনে ধরনের জনতা আর আরক্ষীর মাজত সু সম্পর্ক রক্ষার বাবে এই বিশেষ এইখন আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে। অসম আরক্ষীর উদ্যোগত প্রথম রাজ্যিক নাগরিক সমিতি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। নাগরিক সমিতি আলোচনা চক্রত ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে অংশগ্রহণের বাবে। জিপি সিং তাত উপস্থিত আছে। গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত এই আলোচনা চক্র রাজ্যের 307 থানার ভারপ্রাপ্ত বিষয়া অংশগ্রহণ করেছে এইখন আলোচনা চক্র। রাজ্যকোপত ধিংকাণ্ডর পলাতক দুই অভিযুক্তর আত্মসমর্পণ। ঢিং দলবদ্ধ ধর্ষণের 15 দিনের পিছত নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত আত্মসমর্পণ করেছে দুই অভিযুক্ত গুলাব হুসেইন আর ফরিদুল ইসলামে। আত্মসমর্পণের পিছতে দুই অভিযুক্ত গ্রেপ্তার করেছে নগাঁও আরক্ষী। উল্লেখযোগ্য যে ডিমাপুর একটা অভিযুক্ত আত্মগোপন করে থাকার বিপরীতে আন দুই অভিযুক্ত লুকাই আছিল মরিগাঁওর লাহরি ঘাটত। সংখ্যালঘু সংগঠনের উদ্যোগত দুই ধর্ষণকারী আত্মসমর্পণ করেছে নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত। দুই নরপিশাচক সংখ্যালঘু সংগ্রাম পরিষদে গাড়ি উঠাই লৈ আনিছিল নগাঁও আরক্ষী অধীক্ষকর কার্যালয়লৈ। 23 আগস্টত সংঘটিত হয়েছিল এই দলবদ্ধ ধর্ষণকাণ্ড আর তার পিছরে পৰা পলাতক অবস্থাত আছিল গুলাব হুসেইন আর ফরিদুল ইসলাম। ইতিমধ্যে ধর্ষণকাণ্ডর মূল অভিযুক্ত তফাজ্জুল ইসলামর পুখুরীত পৰি মৃত্যু ঘটিছে। দোষীর ফাঁসির দাবিত ঢিঙত ধারাবাহিক প্রতিবাদ হয়ে আহিছিল আর স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে পড়েছিল ঢিঙর সকল দোকান পোহার। রাজপথলে উলাই আহিছিল হাজার হাজার লোক, সকলে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল আর বিশেষকৈ মহিলা সমাজ যথেষ্ট এই ক্ষেত্রত সজাগ হয়ে পড়েছিল আর পথ অবরোধ করেও বিভিন্ন প্রতিবাদী কার্যসূচী বিভিন্ন প্রতিবাদী স্লোগান লৈছিল, যত সন্ধ্যার সময় টিউশনের পর উভতি অহা এগারী কিশোরীক দলবদ্ধ এই তিনি নরপিশাচে ধর্ষণ করেছিল। আর সমগ্র ঘটনা পোহরে অহার পিছতেই এটা ধর্ষণকারী ইতিমধ্যেই পলায়ন করার সময়তে মৃত্যু হয়েছে, কিন্তু আন দুটা ধর্ষণকারী গুলাম হুসেইন আর ফরিদুল ইসলাম 15 দিন পলাতক অবস্থান আছিল আর কালির দিনটুত দুইগুলাকে গ্রেপ্তার করেছে। ঢিংকাণ্ডর দুই অভিযুক্ত গ্রেপ্তার করার পিছতে এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার টুইট। পুলিশে দুইগুলাকে ইতিমধ্যেই ঢিংকাণ্ডত জড়িত এই দুই অভিযুক্ত গ্রেপ্তার করার কথা সংবাদ মাধ্যমক বা সোশিয়াল মিডিয়ার জড়িয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলত প্রকাশ করেছে। 23 আগস্টত সংঘটিত হয়েছিল দলবদ্ধ ধর্ষণের ঘটনা। এটাই
বিচার কঠোরতমকৈ কঠোরতম শাস্তি হোক মানে আত্মসমর্পণ করলে বোলে যে শাস্তিটা যে লঘুম করে নিদিয়ে সরকার, আমি সরকার এটাই আহ্বান জানাইছো শাস্তিটা অতি দৃষ্টান্তমূলক হোক, যে শাস্তি দেখি অন্য এজনে সেই বেয়া কামটা করবলে এশবার ভাবে, গতি আমি শাস্তিটা অতি দৃষ্টান্তমূলক আর কি শাস্তি দিয়ে রাজহুয়া করবলে আমি অনুরোধ জানাইছো। আমি প্রথমে আরক্ষী আর গৃহ বিভাগক ধন্যবাদ জানাইছো, দুইজনকে আত্মসমর্পণ করবলে বাধ্য করালে, কিন্তু বাধ্য করালে নহব, ফাস্টট্রেক আদালতের জড়িয়ে অতি সোনকালে শাস্তি প্রদান করবো, ধিঙর গোলাপুদ্দিনেই হোক বা হুজার বিশ্বজিৎ দাসে হোক মানে ধর্ষণকারী শাস্তি পাব লাগিব অতি সোনকালে, আর সেই শাস্তি আমাকে রাজহুয়া করে জানাব লাগিব। আমি দেখেছো এইবিলাক যিমান অপরাধ হয়েছে ম্যাক্সিমাম ডাকসর কারণে হয়েছে, যিমান ধিঙন অপরাধ হয়েছে স্পেস ওয়ে কোক আজি এনেকুয়া ধরনের কর্মবিলাক ডাকসর কারণে হয়েছে। আমি অসম সরকারকে অনুরোধ জানাইছো ডাকসর ঘাটি উচ্ছেদ কর, ডাক্স খোয়া হোক আর ডাক্স বেচা হোক সকলকে ধরে ধরব লাগে, আমার ধিংবাসী রাইজক একটা সান্ত্বনা দিব লাগে, আর লগতে ধিঙর নারী সুরক্ষা দিব লাগে, অসমৰ নারী সমাজক সুরক্ষা দিব লাগে, এনেকে কই থাকলে নহব, সরকার এদিন কব পিছর দিন বন্ধ করে দিব, এই নহব, আমি নারী সমাজক সুরক্ষা বিচারিছো, অসমৰ নারী সমাজক সুরক্ষা বিচারিছো, অসমীয়া জাতির অস্তিত্ব আমি বিচারিছো। আমি পুলিশ প্রশাসনক অসম সরকারক অনুরোধ জানাম, যোন দুজন ধর্ষণকারী ফরিদুল আর গোলাপুদ্দিনক উচিত শাস্তি প্রদান করক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করক, যোনটো আসলতে শাস্তি আমার সমাজের কারণে আমার অসমখনৰ কারণে এটা উদাহরণ হয়ে রয়, যোনবিলাক ধর্ষণের নিচিনা মনোবৃত্তি রখা মানুহে যাতে এনেকুৱা ধরনের ধর্ষণের নিচিনা এটা নিকৃষ্ট কাম করবলে কারণে যাতে সিহঁতৰ বুকু কপে, সিহঁতে যাতে হাজারবার চিন্তা করে, যেহেতু আমার নারী সুরক্ষিত একেবারেই নহয়, আমার দেশতেই হোক বা আমার অসমতেই হোক বা আমার ধিঙতেই হোক, এজনী কন্যার পৰা নাবালিকার পৰা কিন্তু এগৰাকী 65 বছরিয়া বৃদ্ধালেকে কিন্তু কোনো সারি যাওয়া নাই, অপরাধীর কিন্তু সাধারণ মৃত্যু নহয়, বা সিহঁতে যাতে 10 বছর বা 15 বছরের পিছত যাতে জেলের পৰা বেল লোপেলে যাতে সিহঁতে আকৌ মুকলি আকাশের তলত ঘুরি ফুড়ব নোৱাৰে, গতিকে তেওঁলোকক অতি সোনকালে তেওঁলোকক ফাঁসি দিয়ক, আর ফাঁসিটো এনেকুৱা হব লাগে যাতে গোটেই সমাজে জানে, যেহেতু তেওঁলোকে সমাজে জনাকে ধর্ষণ করেছে, গতিকে সিহঁতৰো শাস্তি কিন্তু সমাজে জনাকে সিহঁতর মৃত্যু হব লাগে। না, আমি বিচারি আসিল, পরিয়ালের মানুষে আমাকে যোগাযোগ করেছিল যে তেওঁলোকে আত্মসমর্পণ করব বিচাৰে, আর তেওঁলোকে আজি আহি পড়ে, না নির্দোষী বা দোষী সেটা তো কোর্টেহে কব, আমি যেখানে এভিডেন্স আছে আমি কোর্টত প্রডিউস করিম, আর সেই এভিডেন্সের ভিত্তিতে তেওঁলোকক বিচাৰি আছো, আমি ইমান দিনে আমি অপারেশন চলাই আছিলোঁ বিভিন্ন জায়গাত, আর এতিয়া যেহেতু তেওঁলোকে নিজে আহিছে তেওঁলোকে কোঅপারেট করিম বুলি কৈছে, আর বাকি তদন্তখানি আমি আগুৱাই লৈ যাম। দুইজন তিনিজন একেলগে আছিল, আপনার আগতে মই কথাটো কৈছো, তিনিজন একেলগে বাইকত আছিলে, আর সেই বস্তুটো আমার উইটনেসও আছে, আমার লগত না না আমার লগত তেওঁলোকৰ মাকে কালি যোগাযোগ কৰিছিলে, মোৰ লগতে যোগাযোগ কৰিছিলে যে তেওঁলোকে আত্মসমর্পণ করাব বিচাৰে, এতিয়া কার থ্রুদি আহিছে বা কোনে লৈ আহিছে মোৰ ইয়ালৈকে সেইখিনি আমি পিছত গম পাইছো যে কোনোবা এটা সংগঠনে লৈ আহিছে, হয়তো তেওঁলোকৰ মাকে যোগাযোগ কৰিছে তেওঁলোকৰ লগত। মই প্রশাসন বিষয়া আর অসম সরকারক এবার ধন্যবাদ জানাব বিচাৰিছো, যেহেতু আমি বহুদিন প্রতিবাদ করলো, অবশেষত তেওঁলোকে আমার প্রতিবাদৰ ধ্বনি শুনিলে, আমার প্রতিবাদৰ দাবিখিনি শুনিলে, যেনেধৰে নহক আত্মসমর্পণে হোক বা গ্রেপ্তার যেনেধৰে নহক এই ধর্ষণকারী দুটা করায়ত্ত করবলৈ সক্ষম হল, গতিকে আমি বহুত সুখী, আমি প্রতিবাদ করেছিল, কিন্তু আমার প্রতিবাদৰ দাবি অকল করায়ত্ত করাই নাছিলে, অকল করায়ত্ত করাতে আমার দাবিখিনি শেষ হয়ে না যায়, আমি বিচাৰিছিল যে ধর্ষণকারীয়ে যোনটো ধর্ষণৰ নিচিনা পাপ কাম করেছে এই ধর্ষণকারীয়ে কিন্তু উচিত শাস্তি পাব লাগে, দৃষ্টান্তমূলক শাস্তি পাব লাগে, সিহঁতে যাতে সহজে এৰি যাব ওলাই যাব নোৱাৰে, গতিকে সিহঁতক। আর এইখানে মুহূর্তে আমি পুনর্বার কলাক্ষেত্রলৈ আপনাদের লৈ যাবলৈ ওলাইছো, যেহেতু আরক্ষীর এখন বিশেষ বৈঠক আজি অনুষ্ঠিত হয়েছে, যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত আছে, পুনপটীয়া সম্প্রচারণে লৈ চকী সমূহ যাক সহজতে আমি থানা বুলি কওঁ, অর্থাৎ আরক্ষীর যেটো চরিত্র, আরক্ষীর যেটো দায়িত্ব, আরক্ষীর যেটো ভূমিকা, সেই ভূমিকাখন বা সেই ভূমিকাটো সাধারণ রাইজে থানাখনের জড়িয়ে চাব বিচাৰে, থানাখনের জড়িয়ে মানদণ্ড এটা নির্ণয় করব বিচাৰে। অসমৰ মুখ্যমন্ত্রী আর গৃহমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছত ইনফ্যাক্ট 3 মাহৰ ভিতৰতে মই আৰক্ষী থানার অফিচাৰ ইনচাৰ্জসকলক ইয়ালৈ মাতি আনিছিলোঁ,
আৰু আমাৰ চৰকাৰে কি ধৰণে আৰক্ষীক সজাই পৰাই তুলিব খোজে তাৰ বিষয়ে আমি বহু কথা আলোচনা কৰিছিলো। যোৱা তিনিটা বছৰত ব্ৰহ্মপুত্ৰ দি বহুত পানী বৈ গল আৰু অসম আৰক্ষীৰ জীৱনতো বহুত পৰিৱৰ্তন হল। অসম আৰক্ষীত নতুন নতুন বিষয়া আহিলে, নতুন নতুন কনিষ্টবল আহিলে, জোৱান আহিলে, এক প্ৰকাৰ কেইবাটাও নতুন বেটেলিয়ন নিৰ্মাণ হল আৰু অসম আৰক্ষীয়ে এটা ইউথফুল নেচাৰ অৰ্থাৎ ৰেগুলাৰ ৰিক্ৰুটমেণ্টৰ কাৰণে নতুন তেজেৰে সমাহিত এটা আৰক্ষী বল বা এটা পুলিচ ফৰ্চ আজি আমি দেখা পাইছো। আজি যদি এই হলটোতে আমি চাব যাওঁ তেতিয়াহ'লে আমি দেখা পাওঁ যে তিনি বছৰ আগত যিসকল অচি আছিল তাৰ পৰা আজি এজ প্ৰফাইল বহু বদলিছে আৰু অনাগত কেইটামান বছৰত এই এজ প্ৰফাইল সম্পূৰ্ণৰূপে আৰু সলনি হ'ব। পুলিচৰ মাজত বহুত সংশোধন হ'ল, আৰক্ষী অধীক্ষকসকলক বহু ক্ষমতা হস্তান্তৰ কৰা হ'ল। আগতে বিভিন্ন থানাত ইন্সপেক্টৰ অচি এইসমূহ পুলিচ হেডকোৱাৰ্টাৰৰ পৰা নিয়োগ কৰা হৈছিল, এতিয়া এই সকলোবোৰ দায়িত্ব আৰক্ষী অধীক্ষকৰ ওপৰত ন্যস্ত কৰা হৈছে। আৰক্ষীয়ে যোৱা তিনিটা বছৰত নিজৰ দায়িত্ব বহু গুণে সুন্দৰভাৱে পালন কৰিছে আৰু বিভিন্ন ব্যৱস্থা লোৱাৰ পিছত আজি অসমত অপৰাধৰ সংখ্যাও নিৰন্তৰ কমা বা কমিব ধৰা আমি দেখা পাইছো। অপৰাধৰ সংখ্যা কমাৰ লগে লগে আমি আৰু এটা সুন্দৰ ব্যৱস্থা আমি কৰিব পাৰিছিলো যে চাৰ্জশ্বিট অন টাইম, ফৰেনচিকৰ যদি ইনভলভমেণ্ট নাথাকে তেতিয়াহ'লে আমি এতিয়া প্ৰায়বোৰ চাৰ্জশ্বিট উইদিন দ্য টাইম আমি দিব পাৰিছো আৰু ফৰেনচিকৰ ব্যৱস্থা লাহে লাহে আমি শক্তিশালী কৰি আছো। মই ভাবো যে এটা সময় আহিব যে ফৰেনচিক এভিডেন্সতো আমি তিনি মাহৰ ভিতৰতে চাৰ্জশ্বিট দিব পৰা অৱস্থা এটালৈ আহিম। সৰু সৰু গোচৰবোৰ প্ৰত্যাহাৰ কৰাৰ পিছত আদালতৰ অনুমতি সাপেক্ষে এতিয়া আদালতত আমাৰ কনভিকশ্যন ৰেট আমাৰ বাঢ়িব আৰম্ভ কৰিছে আৰু অহা ছমাহৰ ভিতৰত পেচাদাৰী অধিবক্তা যি নেকি পি পিৰ এ পি পিৰ ধাৰণাটো বদলি হৈ যাব, চৰকাৰী অধিবক্তাসমূহ আমি নিযুক্তি কৰিম, বদলি কৰিম, ডাইৰেক্টৰ অফ প্ৰচিকিউচন আহিব, ছমাহৰ ভিতৰত অসমত ক্ৰিমিনেল জাষ্টিচ ছিষ্টেম ই এটা আৰু পৰিৱৰ্তন হোৱাৰ পথত আগবাঢ়িছে। প্ৰতি ছমাহত আমি অনুষ্ঠিত কৰা আৰক্ষী অধীক্ষকসমূহৰ সন্মিলনত বহু খুঁটিনাটি কথা আলোচনা হোৱাৰ পিছত আজি আমি আৰক্ষীৰ ক্ষেত্ৰত জনসাধাৰণৰ অভাৱ অভিযোগো দ্ৰুত গতিত হ্ৰাস পোৱাটো আমি দেখা পাইছো। মই বিশ্বাস কৰো যে ভাৰতীয় ন্যায় সংহিতা অহাৰ লগে লগে এই ন্যায় সংহিতাই দিয়া বিভিন্ন ফেভাৰেবল ইকোসিষ্টেম অৰ্থাৎ ন্যায় সংহিতাৰ বিভিন্ন ধাৰাই আৰক্ষীক দিয়া অধিকাৰ আৰু ন্যায়ালয়ৰ কৰ্তব্য এই দুয়োটাৰ ওপৰত যি ব্যাপক পৰিৱৰ্তন হৈছে তাৰ ফলত আমাৰ ক্ৰিমিনেল জুৰিষ্প্ৰুডেন্স বা ক্ৰিমিনেল জাষ্টিচ ছিষ্টেমক আমি আৰু শক্তিশালী কৰিব পাৰিম। আৰক্ষীৰ দুটা দিশ আছে,
এটা হৈছে এডমিনিষ্ট্ৰেচন অফ ক্রিমিনেল জাস্টিস আর আনটো হৈছে রাইজৰ সেৱা। আজিৰ সভাত আমি ক্রিমিনেল জাস্টিস সিস্টেমটোৰ বিষয়ে কথা পাতিব বিচৰা নাই, কারণ ক্রিমিনেল জাস্টিস সিস্টেমত কার দায়িত্ব কেনেকুৱা ধৰণৰ তাক ভাৰতীয় ন্যায় সংহিতাই বৰ্ণনা কৰিছে আৰু ন্যায় সংহিতাই যাক দায়িত্ব দিছে সেই দায়িত্ব তেওঁই পালন কৰিব লাগিব আৰু সেই দায়িত্ব আমি কেতিয়াও আউটচোর্স বা আমি বেলেগক দিব নোৱাৰো। আজি অসি আৰু নাগৰিক সমিতিৰ সভাখনৰ প্ৰথম কথাটো আমি বুজিব লাগিব যে ক্রিমিনেল জাস্টিস, ক্রিমিনেল ইনভেস্টিগেশন, ফাইলিং অফ চার্জশ্বিট, এই গোটেই ব্যবস্থাটো অসি সকলৰ ওপৰত নিৰ্ভৰশীল আৰু নাগৰিক সমিতিৰ ইয়াত কোনো দায়িত্ব নাথাকে, কাৰণ হোৱেন ইট ইজ অল এবাউট ইনভেষ্টিগেটিং এ মাৰ্ডাৰ কেছ, অপৰাধৰ তদন্ত, আৰক্ষী অধীক্ষকৰ পৰা অসিসকল ন্যায়ালয়ৰ ওচৰত জবাবদিহি হৈ থাকে। সেইকাৰণে আমি আজিৰ সভাতে অসিসকলক বুজাব বিচাৰো বা আমি জনাব বিচাৰো যে ক্রিমিনেল ইনভেষ্টিগেশ্যন ই নাগৰিক সমিতিৰ আওতাৰ ভিতৰত নপৰে আৰু আৰক্ষী অধীক্ষক, সি আই, ডি আই জি, আই জি পি তেখেতসকলে আপোনালোকৰ কাম কাজক নিৰন্তৰভাৱে চুপাৰভাইজ কৰিব আৰু আপোনালোক ন্যায়ালয়ৰ ওচৰত আপোনালোক দায়বদ্ধ থাকিব। সেইকাৰণে প্ৰথম আমি বুজিব লাগিব যে নাগৰিক সমিতিৰ দায়িত্ব কি। যদি ক্রিমিনেল ইনভেষ্টিগেশ্যন নাগৰিক সমিতিৰ কাম নহয় তেতিয়াহলে নাগৰিক সমিতিৰ কাম কি? এতিয়া যদি আমি চাব যাওঁ যে আমাৰ থানাত অপৰাধৰ লগত জড়িত নোহোৱা মানুহো আহে, ডকাইত নহয়, চুৰ নহয় বা তেওঁলোকৰ ঘৰত চুৰি আৰু ডকাইতো হোৱা নাই, কিন্তু আমাৰ থানাত কিছুমান এনেকুৱা মানুহ আহে যি জীৱনত অপৰাধো কৰা নাই আৰু ভৱিষ্যতে কেতিয়াও অপৰাধ নকৰে। অৰ্থাৎ মোৰ ল'ৰাই আমেৰিকাৰ বিশ্ববিদ্যালয় এখনত আসন পাইছে, ল'ৰাজন জীৱনত হয়তো আমেৰিকাৰ পৰা কেতিয়াও ঘূৰিও নাহে, কিন্তু দেউতাক আপোনালোকৰ ওচৰত আহিব যে মোৰ পাছপোৰ্টখনৰ ভেৰিফিকেশ্যনটো কৰি দিব লাগে। এতিয়া যদি আমি পাছপোৰ্টৰ ভেৰিফিকেশ্যনটো সুন্দৰ কৰি দিলো, গোটেই জীৱন এই ল'ৰাজন এদিন আমেৰিকাত গৈ ডক্টৰ হ'ব, ছাইণ্টিষ্ট হ'ব, ইঞ্জিনিয়াৰ হ'ব, নাছাত যাব, কিন্তু সদায় মনত ৰাখিব যে থানাত মই এদিনতে বা দুদিনতে অসমৰ থানাত মই পাছপোৰ্টৰ ওপৰত এনঅচিখন পাবলৈ সক্ষম হৈছিল। এতিয়া আপোনালোকক এপ দিয়া হৈছে আৰু আমি সকলোৱে জানো যে 30 দিনৰ ভিতৰত যদি আমি আমাৰ ভেৰিফিকেশ্যন ৰিপৰ্ট নিদিওঁ তেতিয়াহ'লে মানুহজনে পাছপোৰ্ট পাবই। এতিয়া পাছপোৰ্ট কোনে পাব? সন্দেহযুক্ত বিদেশী এজনেও পাব পাৰে, সন্দেহযুক্ত অপৰাধী এজনেও পাব পাৰে। 30 দিনৰ ভিতৰত সপক্ষে বা বিপক্ষে এটা ৰিপৰ্ট দিয়া আমাৰ দায়িত্ব। আমি সকলোৱে জানো যে অসমৰ বাহিৰত যিকোনো ব্যক্তি যেতিয়া কাম কৰিবলৈ যায়, ইভেন বেলেগ নালাগে, আমাৰ এয়াৰপোৰ্টতে যদি কোনোবা ল'ৰা ছোৱালী কাম কৰে তেওঁলোকক এখন ভেৰিফিকেশ্যন লাগে যে তেওঁলোকৰ কেৰেক্টাৰ ভেৰিফিকেশ্যন ভাল। বহু সময়ত ডাঙৰ ডাঙৰ অসমীয়া ল'ৰা কোম্পানীত চাকৰি পায়,
কোম্পানিয়ে অসম আরক্ষীলৈ ইনকোয়ারির কারণে কাগজখন পঠাই দিয়ে, এবছর ছমাহ আমি উত্তর নিদিও, লড়াজনের হাতের পর ভাল চাকরি এটা নোহা হইল, যান বাহনের এক্সিডেন্ট হয়। আমার আরক্ষী থানার বিষয়া সকলে এক্সিডেন্ট রিপোর্ট একু একুজন মধ্যভোগীর হাতত দি দি পেশাত উকিল হব পারে, কিন্তু আসলতে উকিল নহয়, তেও রাতিপুৱাৰ পৰা ভগবানক প্রার্থনা করে থাকে গাড়ির এক্সিডেন্ট যাতে বাড়ি গৈ থাকে। আমি চেষ্টা করো এক্সিডেন্ট কমক, কিন্তু আমার মাজত এসাম লোক আছে, তেওঁলোকে রাতিয়ে দিনে ফোন করে যে এক্সিডেন্ট আজি কেইটা হল, যদি এক্সিডেন্ট নাই হওয়া দিনটো যেন বহনি নহল তেনেকে তেওঁলোকে ব্যবহার করে। এক্সিডেন্ট রিপোর্ট যেতিয়া ভুক্তভোগীর পরিবর্তে থানার অসিজনে উকিলজনের ওসর গতাই দিয়ে, তেতিয়া আমি বুঝি পাব লাগিব যে ভুক্তভোগীয়ে যি এম এস সি টির পৰা ইন্সুরেন্স পাব তার 50% সেই মধ্যভোগীজনের হাতলৈ যাব, সাধারণ যিজন দুর্ঘটনাত পতিত ব্যক্তি তেওঁ কেতিয়াও এই ধরনের যে সুবিধা আইনের পৰা পাব লাগে তাক তেওঁলোকে নাপাব। বীমা কোম্পানি সকলের লগত গাড়ি এক্সিডেন্ট হওয়ার পিছত আমি ইন্সুরেন্স ক্লেইমর বাবে প্রমাণপত্র দিব লাগে, আমি সময়ত নিদিয়ার ফলত ব্যবসায়িক যান বাহন চলোৱা এজন লড়াই তেওঁ প্রথমখন গাড়ি এক্সিডেন্ট হওয়ার পিছত দ্বিতীয়খন গাড়ি কিনিবলৈ দুবছর রখিব লাগে, ইন্সুরেন্স ক্লেইম পোৱা নাই, আর ব্যাংকর ইন্টারেস্ট পুরনা গাড়িখনের ব্যাংকর এক্সিডেন্ট হলে ব্যাংকর ইন্টারেস্ট রখি না যায়, পুরনা গাড়িখনের ইন্টারেস্ট দি দি এসময় লড়াজনে ব্যবসায়িক জীবন সামরিবলগিয়া অবস্থা হয়। পোস্টমর্টেম রিপোর্ট আমার লগত সমস্যা আছে যে আমাক ইনকোয়েস্টর কারণে এসিএস অফিসার লাগে, থানা পোস্টমর্টেম দিলে হয়, এতিয়া অহা সাত দিনের ভিতর আমি এখন নোটিফিকেশন দিম যে ইনকোয়েস্ট যিকোনো গেজেটেড অফিসারে করব পারি, আমি এসিএস অফিসার বা ম্যাজিস্ট্রেটর বাবে আমি রখিব নালাগে, ইয়ার ফলত অসি সকলের কাম সহায় হব, ডক্টরে পোস্টমর্টেম করিব, বিভিন্ন ক্ষেত্রত আমি পোস্টমর্টেমর প্রয়োজনীয়তা নাই বলি কৈছো, যেনেকে হাতিয়ে বনরিয়া হাতিয়ে মানুষজনক মারিলে ইতিমধ্যে দেহটো শরীরটো ভাঙি ছিঙি নোহোৱা হৈ গৈছে, সেই ক্ষত বিক্ষত শরীরটো আৰু এবার পোস্টমর্টেম করার কোনো প্রয়োজনীয়তা নাই, যদি ডিএফও জনে লিখি দিয়ে যে মানুষজন হাতিত মরাটো সত্য, তার ইট ইজ নট এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন, পোস্টমর্টেম তাক লাগে যে আমি আদালতের ওসর যাব লাগিব, যে বিষয় আদালতের এক্তিয়ারর সম্পূর্ণ বাহির তা পোস্টমর্টেম করার কোনো প্রয়োজনীয়তা না থাকে। মই একটা সরু উদাহরণ দিলো যে বনরিয়া হাতিয়ে 5,00,000 টাকা সরকারের পর কম্পেনসেশন পাবর কারণে মানুষজনক আমি পোস্টমর্টেম করব, ভুলতে 5,00,000 টাকা সরকারের পর গোল গোল, কিন্তু এজন মানুষে তিনদিন সৎকার করব নয়ারে বডিটো পড়ে থাকিব, এই ধরনের ব্যবস্থা সভ্য সমাজে কেতিয়াও মানি লব নয়ারে। আমি এসিএস অফিসার অসমত কম এল আর সকলে কিহর কারণে ইনকোয়েস্ট করিব নোৱাৰিব, বা আন গেজেটেড অফিসারে কিয় ইনকোয়েস্ট করিব নোৱাৰিব, যেতিয়া গেজেটেড অফিসার সকলক ইনকোয়েস্টর অধিকার দিয়া হব সময়মতে তেওঁলোক উপস্থিত হল নে নাই, তেওঁলোকও যদি উপস্থিত নহয়, দ্বিতীয়তে আমার বিভিন্ন ক্ষেত্রত আমি এনওসি দিব লাগে, বিভিন্ন পূজা ফেয়ার ফেস্টিভেল
অসমখন এক প্রকার অক্টোবরৰ পৰা ১৭ সেপ্টেম্বৰৰ পৰা বিশ্বকৰ্মা পূজাৰ পৰা এপ্ৰিললৈকে আমি এটা উৎসৱৰ পৰিস্থিতিত সোমাই যাম। আৰু এয়া আছিল কলাক্ষেত্ৰৰ পৰা নাগৰিক সমিতিৰ আলোচনা চক্ৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ। ভাষণ প্ৰদান কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। সম্প্ৰচাৰ অব্যাহত থাকিব, তাৰ পূৰ্বে লৈছো কিছুমান বাণিজ্যিক বিৰতি।